তোমাদেরকে বললাম যে বাদরে খেলা দেখার উদ্দেশ্যটা এরকম না খেলা দেখানোর যে মানুষ খেলা দেখে মজা পাক, তাদের উদ্দেশ্য থাকে হচ্ছে ওষুধ বিক্রি করা, তোমার কাছে ওষুধটা পৌঁছে দেওয়া। এটা কেন বললাম, অ্যাজ আ টিচার আমার কাছে মাঝে মাঝে এরকম মনে হয় যে এই যে যা যা কিছু আমরা পড়াচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এইগুলো পড়ানোটাই সবসময় উদ্দেশ্য তা না, ওষুধ বিক্রি করতে হবে। ওষুধ বিক্রি করতে হবে না সেন্স অফ এই যে আমি যে তোমাদেরকে নামাজ পড়ার আহ্বান জানাইলাম, এই কাজটা করতে হবে, এই ওষুধটা সবার কাছে যেন বিক্রি হয়, এটা মাথায় রাখবে। জীবনে বহুত কিছু করবা, জীবনে অনেক বড় হবা, অনেক অ্যাচিভমেন্ট হবা, কেউ জানতে চাইবে না তোমার কাছে যে তুমি কতটুকু ফিজিক্স পারো, কতটুকু কেমিস্ট্রি পারো, কতটুকু ম্যাথ পারো, কেউ জানতে চাইবে না। তোমার কাছে সবাই এটাই জানতে চাবে যে তুমি কেমন মানুষ, তুমি কতটা ভালো ব্যবহার করতে পারো, তোমার ব্যবহার কত সুন্দর, তোমার ভিতরে নৈতিক বা ধর্মীয় গুণাবলী এই জিনিসপত্রগুলো কতটা এনরিচ আছে, তুমি কতটা বেটার হিউম্যান হচ্ছে, ঠিক আছে? সো ডোন্ট ফরগেট ইট। এবং অনেকে এরকমও থাকতে পারে, ভাই আমি আসলে অনেক চাই তারপরেও না আমার লাইফে এই ঝামেলা ওই ঝামেলা, না এরকম কাহিনীটাই নেই, মানে পড়ালেখার রুটিন মানতে পারি না, পড়লেও ফলাফল পাচ্ছি না। আমি বলতে চাই যে শুধুমাত্র একটা কাজের জন্য একটা ঘটনা ঘটে তা না, অনেকগুলো কাজের ফলাফলে একটা ঘটনা ঘটে। তোমার জীবনকে রুটিন ওয়াইজ চালনা করতে হবে, তোমার জীবনকে কন্ট্রোল করতে হলে এই যে নামাজ পড়া পাচক্য, পাশাপাশি হচ্ছে ঘুমানো সময় মতো, খাওয়া দাওয়া করা ঠিক মতো, এই প্রত্যেকটা জিনিসই যা দেখো তোমার স্টাডির উপরেও ইম্প্যাক্ট ফেলছে কোনো না কোনোভাবে অবশ্যই। তাই জন্য তোমাদের সবাইকে বলবো যে এই গুড থিংগুলা বা গুড যে বিহেভিয়ার বা যে গুড অ্যাক্টিভিটিস এগুলোকে অবশ্যই অবশ্যই নিজেদের সাথে রাখবা বা চেষ্টা করবা এইগুলা চর্চা করার। ফাইন, তাহলে চলো